আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে রেজাল্ট দিয়ে দিছে, সেটা হচ্ছে তোমাদের যে বেফাক পরীক্ষার রেজাল্ট, সেটাই হচ্ছে আজকে আমরা দেখাবো। সো বেফাক পরীক্ষার যে 45তম রেজাল্টটা, সেটা কিন্তু 27 এপ্রিল প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা কিভাবে রেজাল্টটা নিজেই মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে নিজের রেজাল্টটা নিজেই দেখবা, এর সম্পূর্ণ প্রসেসটি আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি না কেটে এ টু জেড দেখলে তোমরা নিজেই নিজেদের যে বেফাক অর্থাৎ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যে পরীক্ষাটা হয়েছে সেটার রেজাল্টটা তোমরা দেখতে পাবা। ওকে, সো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি যে রেজাল্টটা কিভাবে দেখবা তোমরা। সো রেজাল্টটা দেখার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে এই কয়েকটা ইনফরমেশান, কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। ওকে, যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এই ইনফরমেশানগুলো কিন্তু লাগবে। তো আপনার কিন্তু রোল লাগবে, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম। এইটা হচ্ছে শুধুমাত্র রোলটা যদি আপনার থাকে, তাহলে কিন্তু হচ্ছে রোলটা এবং মারহালা কি এটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটি দেখতে সুবিধা হবে। ওকে, এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আমি এমনিতে নিয়ে নিছি যে পরীক্ষার রেজাল্টটা যখন আসবে তখন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা মিলতেছে কি না, এবং স্টুডেন্টের নামটাও আমি এখানে নিয়ে রাখছি যে নামটা মিলতেছে কি না। সো আমাদের রোলটা হচ্ছে আমি সুন্দর করে আমরা কপি করে নিব। সো আমরা সর্বপ্রথম রেজাল্টটা দেখার জন্য 45তম বেফাক পরীক্ষার রেজাল্টটি দেখার জন্য আমরা মোবাইলে কিংবা হচ্ছে আমাদের যে কোনো কম্পিউটার ডিভাইসে যাব। যাওয়ার পর হচ্ছে এখানে লিখব বেফাক, WAFAQ, বেফাক রেজাল্ট লিখে সার্চ করব। ঠিক আছে, বেফাক রেজাল্ট লিখে সার্চ করব, লেখার পর ইন্টার করব। ওকে, সো ইন্টার করব মানে হচ্ছে বেফাক রেজাল্ট লিখে আমরা এটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের প্রথমে অনেকগুলো সাইট আসবে, তো নো প্রবলেম। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আর তোমরা মোবাইলেও কিন্তু এই সেম প্রসেসটা ফলো করতে পারো। ওকে, সো এইখানে হচ্ছে আমরা এইখানে দেখতে পাচ্ছ মানে বেফাক রেজাল্ট দেওয়ার পর আমাদের এই ওয়েবসাইটটা আসছে। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে দেওয়া আছে, তোমরা লিঙ্কটাতে একবারে ক্লিক করে কিন্তু প্রবেশ করতে পারো। ওকে, সো আমরা এইটাতে ক্লিক করলাম। তো বেফাক রেজাল্ট দেখার জন্য যে ওয়েবসাইটটা আমাদেরকে দেওয়া হয়েছে wifaqul.com, তো এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে অনেক স্লো থাকে। ঠিক আছে, মাঝে মধ্যে অনেক স্লো থাকে, মানে স্লো থাকার কারণ হচ্ছে সবাই হচ্ছে রেজাল্ট দেখতেছে, কেননা এই একটা ওয়েবসাইটের মাধ্যমেই আমরা ব্যক্তিগত ফলাফল, মাদ্রাসা ওয়ারি ফলাফল এবং মেধা তালিকা, তিন ধরনের ফলাফল কিন্তু দেখতে পাবো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের পেজটা আমি হচ্ছে জুম আউট করে নিচ্ছি। সো জুম আউট করে নেওয়ার ফলে দেখতে পাচ্ছ আমাদের পেজটা হচ্ছে এমন আসবে। ওকে, সো এইখানে হচ্ছে আমরা ব্যক্তিগত যদি রেজাল্ট দেখতে চাই, দেখতে পাচ্ছ ব্যক্তিগত ফলাফল, তো ব্যক্তিগত ফলাফলে ক্লিক করে দিবা, কিংবা হচ্ছে এইখানে লিখাই আছে, এই যে দেখো লিখাই আছে ব্যক্তিগত ফলাফল। তো আমরা কি করব, আমরা এখান থেকে স্বর্ণ নির্বাচন করুন, তো স্বর্ণ নির্বাচন করুনে ক্লিক করে আমরা 2022 সালের যেহেতু রেজাল্টটা দেখব তার জন্য 2022-এ ক্লিক করলাম। এখন মারহালা নির্বাচন করুন, মারহালা। ওকে, সো তোমাদের মারহালা বলতে হচ্ছে, আমি তো জেনারেল স্টুডেন্ট, আসলে মারহালা বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি কি বিষয় নিয়ে মানে মানে এক্সামটা দিছেন আর কি, কোন বিভাগের। ওকে, সো এখানে আমি যেই স্টুডেন্টের রেজাল্টটা দেখব উনি হচ্ছে যে এই যে সানাবিয়া উল ইয়া, এইটা থেকে হচ্ছে ওনার বেফাক পরীক্ষাটা দিয়েছিল। ওকে, সো দেখো আমি সানাবিয়া উল ইয়া সিলেক্ট করব, আর আপনাদের যার যেটা হবে সেটা কিন্তু আপনারা সুন্দর করে সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সানাবিয়া উল ইয়া সিলেক্ট করলাম। করার পর রোল নাম্বার, সো রোল নাম্বার যেহেতু আমি হচ্ছে তোমাদেরকে সর্বপ্রথম দেখাইছিলাম, এই যে দেখো নোটপ্যাডে আমি এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বারটা নিয়ে রাখছি। সো রোল নাম্বারটা আমি সুন্দর করে আমি কপি করলাম, কপি করে এই জায়গায় কিন্তু আমি সুন্দর করে রোলটা কিন্তু আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তোমাদের রোলটা এখানে লিখবা, লিখার পর সাবমিট বাটনে ক্লিক করবা। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখতে পাচ্ছ রেজাল্টটা কিন্তু আসলো না। সো টেনশনের কোনো কারণ নাই, আমরা বেকে আসব, বেকে আসার পর আবার সাবমিট দিব। মানে এই ওয়েবসাইটটা একটু মনে করো যে তোমার হচ্ছে লোড থাকার কারণে, মানে হচ্ছে এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে প্রচুর লোকজন রেজাল্ট দেখতে চাচ্ছে, তো তার জন্য এমন দেখাচ্ছে। তো সাবমিট বাটনে ক্লিক করবা, তো এইভাবে করতে থাকলে 2-3 বারের পর কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো সুপ্রিয় সকল ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমাদের রেজাল্টটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আমি এটা একটু জুম করলাম, দেখো এটা কিন্তু রেজাল্টটাই আসছে। হ্যাঁ, আমি একটু জুম করলাম, জুম করার পর দেখতে পাচ্ছ এখানে
মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, তো বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো এখানে হচ্ছে ঠিকানা দেওয়া আছে, পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ দেওয়া আছে, নম্বরপত্রটা আমরা এখানে একদম মার্কশিট সহ আমরা কিন্তু হাতে পায়ে গেছি। ওকে, সো দেখতে পাচ্ছ মারহালা অর্থাৎ বিভাগ হচ্ছে তোমাদের সানাবিয়া উল ইয়া। ওকে, তো তোমার যেটা বিভাগ সেটা এখানে লেখা থাকবে, এবং রোল নাম্বারটা দেখতে পাচ্ছ, আমাদের রোল নাম্বার ঠিক আছে, এবং স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছ মোহাম্মদ উসাইদ আল মাহদি, অর্থাৎ আমাদের স্টুডেন্টের নামটাও কিন্তু ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার 6693, এখানে আমাদের যেটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেটা কিন্তু এখানে সুন্দর করে দেখা যাচ্ছে। ওকে, এবং পিতা, হ্যাঁ, মানে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এইখানে তোমরা যদি নিচে দেখো যে ক্রমিক নাম্বার, এখানে তোমাদের বিষয়গুলো দেয়া আছে এবং বিষয়গুলোতে প্রাপ্ত নম্বর কিন্তু এখানে তোমাদের দেয়া আছে যে 100-এর মধ্যে কত নাম্বার তোমরা পাইছো। ওকে, সো দেখতে পাচ্ছ যে আমি যার রেজাল্টটা দেখলাম উসাইদ আল মাহদি, তো উনি হচ্ছে সানাবিয়া উল ইয়া মানে মারহালা থেকে পরীক্ষা দিছে, তো ওনার সাবজেক্ট হচ্ছে মুক্তাসার, এখানে হচ্ছে 72 নম্বর পাইছে। নুরুল আনোয়ার থেকে পাইছে 71 নম্বর, তারপর মাকামাত থেকে পাইছে 96 নম্বর, তারপর তরজমা থেকে আসছে 92, হ্যাঁ, শরহে বেকায়া থেকে আসছে 90 নম্বর, সিরাজি থেকে আসছে 69 নম্বর, তারপর হচ্ছে ইনসা থেকে আসছে 87 নম্বর। তো সর্বমোট উনি হচ্ছে নাম্বার পাইছে 577 নম্বর পাইছে। ওনার প্রাপ্ত বিভাগ হচ্ছে মুমতাজ। ওকে, তো মেধা স্থান ওনার হচ্ছে মেধায় কোনো স্থান নাই, উনি খুব সুন্দরভাবে হচ্ছে পাশ করে গেছে। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিওটির মূল বিষয় যে কিভাবে তোমরা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বেফাক রেজাল্টটা 45-তম বেফাক রেজাল্টটা দেখতে পারো নিজের মোবাইলে বা কম্পিউটারে। যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক করে দিবে। আল্লাহ হাফেজ।